ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব বন্ধুরা, 100% শিওর যে আপনি দেখার পরে নিজে অবাক হবেন, এবং আপনি এটা যদি আপনার ফোনে করে রাখেন তাহলে কিন্তু সবাই আপনাকে বস বলবে। এবং ইতিমধ্যেই আমরা এর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অ্যাপটি। এবং এখানে আপনারা অনেকেই কিন্তু এই অ্যাপটি সম্বন্ধে প্রবলেম ফেস করছেন, অনেকেই কিন্তু এটা ইনস্টল করতে পারছেন না, অনেকে চাইছেন ফরগেট পাসওয়ার্ড করতে, সেটাও করতে পারছেন না, কিভাবে কি করবেন সেটা কিন্তু অনেকেরই সমস্যা হচ্ছে, সেটাও আজকের ভিডিওতে সমাধান দেব। এবং যারা নতুন দেখছেন তারাও কিন্তু এটা আপনার ফোনে সেট করলে আপনি কিন্তু নিজে অবাক হবেন এবং সবাই হা করে তাকিয়ে থাকবে। ইতিমধ্যেই আমরা যে ভিডিওটি পোস্ট করেছি আমাদের চ্যানেলে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমরা ওপেন করে নিয়েছি, এবং এই অ্যাপটি দেখে আপনারা কিন্তু অনেকেই ইনস্টল করেছেন। তো তার আগে বলে রাখছি, আপনারা যদি এখনও এই আইপিএম টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখানে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে এখানে বেল আইকন দেখতে পাচ্ছেন, বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, তাহলে কী হবে, নতুন ভিডিও আমরা যখনই আপলোড করব সবার আগে আপনার ফোনে চলে যাবে। তো এবার আমরা কী করব, সরাসরি এই অ্যাপটি ইনস্টল করে নেব। তার জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ অপশনে গিয়ে লিখব কে নোট। কে নোট লিখে যখনই আপনারা সার্চ করবো সাথে সাথে দেখতে পাবেন অসংখ্য কিন্তু এখানে অ্যাপ চলে আসবে। এখান থেকে এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, লোগোটি আমি বড় করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন যে লোগোটি কিন্তু চলে আসবে। তো লোগোটি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, আমরা বড় করে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আমরা সরাসরি কী করব, এখানে দেখতে পাচ্ছেন ওপেনের অপশন, ওপেনের অপশনে আমি ক্লিক করব। ওপেনের অপশনে যখনই আমি ক্লিক করব সাথে সাথে আপনার সামনে দেখতে পাবেন অ্যাপটির এখানে ইন্টারফেস এরকম ওপেন হবে। ওপেন হলে এখানে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেট ভলিউম কি প্যাটার্ন, অর্থাৎ আপনার ফোনের যে ভলিউম কি রয়েছে আপ অ্যান্ড ডাউন আপনি যে কোনো একটা সেট করতে পারবেন। তো আমি এখান থেকে আমার যে ফোনের যে ভলিউম কি রয়েছে, তো ওপরের ভলিউম কিটা আমি দুবার চাপ দেবো, তো আপনারা চাইলে চারবারও দিতে পারেন, সে যেটা খুশি আপনারা দিয়ে দেবেন। তো দুবার দেওয়ার পর এখানে পাবেন নেক্সট অপশন, নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আবার, এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন রি এন্টার ইউর প্যাটার্ন, এখান থেকে আপনি আবার আপনার যে ফোনের ভলিউম কি রয়েছে যেখানে দুটো চাপ দিয়েছিলেন সেখানে আবার আপনি দুবার চাপ দেবেন। দেওয়ার পর এখানে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কনফার্ম, কনফার্মে আপনি ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন নান, বোথ, লেফট এবং রাইট। আপনার এখানে বোথটাই করা থাকবে, কিছু এখানে করতে হবে না, জাস্ট এখানে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে যখনই ক্লিক করবেন আপনার সামনে দেখতে পাবেন একটা সিলেক্ট কোর্শন আসবে, এখানে একটা কোর্শন আপনাকে সিলেক্ট করতে হবে, এখানে আপনি ক্লিক করবেন। দেখতে পাবেন অসংখ্য কিন্তু এখানে কোর্শন রয়েছে, এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর ক্ষেত্রে হোয়ার ইজ ইউর অ্যানিভার্সারি এটা আমি টাচ করব। তো দেখতে পাচ্ছেন এখানে টাচ করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা কিন্তু ঘর এসেছে, অর্থাৎ এখানে আপনাকে কিছু লিখতে হবে। তো আমি এখান থেকে জাস্ট কিছু লিখবো না, জাস্ট নাইস লিখে দেবো। তো নাইস লিখে দেওয়ার পর এখান থেকে আমি কী করবো, নিচের দিকে পাবো নেক্সট অপশন, নেক্সট অপশনে আমি ক্লিক করবো। যখন আমি ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এইরকম ওপেন হবে। ওপেন হলে এখানে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন লেখা আছে, দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলেই আপনার সামনে আপনার ফোনের অ্যাপগুলো শো করবে, দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাপগুলো শো করছে। এখান থেকে যে কে নোটটি রয়েছে, অর্থাৎ কে নোটটি যে আপনি রয়েছে এটাকে আপনি পারমিশন করে দেবেন, অন করে দেবেন। অন করে দিয়ে তারপরে কী করবেন, এখান থেকে ব্যাক করবেন। এটা কিন্তু ভালোভাবে আপনারা দেখবেন, এটা কিন্তু করতে পারছেন না বলে অনেকে কিন্তু ফোনে সেট করতে পারছেন না। এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে, এখানে আপনি আবার এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার আবার এখানে যে কে নোট যে অ্যাপটি রয়েছে তার উপরে আপনি ক্লিক করে এটাকে অ্যালাউ করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অলওয়েজ করে দেবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর এখানে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফিনিশ, ফিনিশে আপনি ক্লিক করবেন। তো ফিনিশে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা নোটপ্যাড শো হয়েছে। এবারে আপনি চাইলে এখানে যে যা কিছু আপনি লিখে কিন্তু রাখতে পারেন, অর্থাৎ এখানে সবাই মনে করবে যে একটা নোটপ্যাড আপনি কিন্তু এখানে ওপেন করেছেন। এবার মেইন কাজ যেটা, যেটা অবাক করার জিনিস, এবার যে আপনি প্রথম যে আপনার যে ফোনের ভলিউম কি আপনি দুবার চাপ দিয়েছিলেন বা চারবার চাপ দিয়েছিলেন, তো দুবার যেহেতু আমি চাপ দিয়েছিলাম তার জন্য আমি ভলিউম কির উপরে দুবার চাপ দেব। তো সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এইরকম চলে আসবে। চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনে যত অ্যাপ আছে সব অ্যাপগুলো কিন্তু এখানে শো করছে। তো এই অ্যাপের মধ্যে থেকে আপনি সবগুলো অ্যাপকে কিন্তু আপনি লক করে রাখতে পারবেন, এবং কোনো পাসওয়ার্ড কিন্তু কেউ জানবে না, এবং পাসওয়ার্ড দিলেও কিন্তু সেটা খুলবে না, এবং কিভাবে হবে সেটাও আমি আপনাদের দেখাবো। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি ইউটিউবে চলে যাব। তো এখান থেকে আমি ইউটিউবটাকে বেছে নেব। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের অপশনে কিন্তু এখানে চলে এসেছি,
এবং দেখতে পাচ্ছেন ডান দিকে তালা আইকন রয়েছে। অর্থাৎ এখানে আমি কী করবো, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, আপনারা দেখে দিচ্ছি এখানে লেখা আছে সিলেক্ট। এই যে সিলেক্টের উপর আপনি জাস্ট একবার টাচ করবেন, টাচ করার পরে আপনি এখানে নিচের দিকে পাবেন দেখতে পাচ্ছেন লেখা আছে কাস্টম, এই কাস্টম অপশনে ক্লিক করবেন। অর্থাৎ আপনি চাইলে যে কোনো ফটো আপনি এখানে আপনার সেই অ্যাপের ওপরে দিয়ে রাখতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এখান থেকে কাস্টমের উপরে ক্লিক করবো, আমার গ্যালারি শো করবে, এখান থেকে আমি অ্যালাউ করে দেবো, অ্যালাউ করে দিয়ে আমার গ্যালারি থেকে একটা পিকচার আমি নিয়ে নেব। তো প্রথমবারে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্লকের কিন্তু অপশন এসেছে, এর উপরে আপনি আবার টাচ করবেন, টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম লেখা, কাস্টমের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি শো করবে, আপনি এখান থেকে ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা ফটো আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করছি, এটা যেহেতু আমি আগে টাইপ করে নিয়েছিলাম অর্থাৎ এটা লিখে রেখেছিলাম, তার জন্য এটাকে আমি ছোটো বড়ো করে এখান থেকে ক্রপ করে দিলাম। ক্রপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কাস্টম লেখা এসেছে এবং এখানে তালা আইকনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার উপরের দিকে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ লক যে অপশনটি এটা অফ করা আছে, এটাকে জাস্ট একবার টাচ করে অন করে দেবেন। এভাবে কিন্তু আপনার এখানে যত ফোনে যত অ্যাপ আছে সবগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন। করে নেওয়ার পরে আপনি কী করবেন, এখান থেকে জাস্ট ব্যাক করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে বন্ধুরা ম্যাজিক আপনাদের দেখাচ্ছি, এবার আমি ইউটিউবে চলে যাব। তো আমি এখান থেকে সরাসরি ইউটিউবে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ইউটিউবে আমার আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে MB নেই, ইউটিউব ভিডিও দেখা যাবে না। তো আমি এখান থেকে পুরোটা ক্লিয়ার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করার পরে আমি এখান থেকে আবার ইউটিউবে চলে যাব। তো এখানে ইউটিউবে ক্লিক করব। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আমার সামনে চলে এসেছে। এবার আমি এটা কীভাবে ওপেন করব, দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর আমি টাচ করছি, কোনোভাবে ইউটিউব খুলবে না। জাস্ট আমি ভলিউম কির উপরে দুবার চাপ দেবো, সাথে সাথে আমার কিন্তু ইউটিউব ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা সেটিং, এবং এটা কিন্তু আপনারা অনেকেই করতে পারছেন না, ধৈর্য সহকারে দেখছেন না বলে আপনারা কিন্তু করতে পারছেন না। এইভাবে করে আপনি করে নেবেন। আমি এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে বেরিয়ে আসার পরে সাথে সাথে এটা আনলক হয়ে যাচ্ছে। আমি এখান থেকে বেরিয়ে আসলাম, সাথে সাথে আবার আমি ইউটিউবে চলে যাবো, আপনাদের একদম লাইভে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা সেমভাবে কিন্তু চলে এসেছে, অর্থাৎ আমি ভলিউম কির উপরে দুবার চাপ দেবো, সাথে সাথে আমার ইউটিউব ওপেন হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা কিন্তু করে নিতে পারবেন। এবার আপনারা কমেন্ট করেছেন যে এটাকে কি, এবার আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এটাকে ফরগেট পাসওয়ার্ড করা যাবে কিনা। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপের উপরে আবার ক্লিক করব। ক্লিক করলে একটা নোটপ্যাড শো করবে, এখান থেকে চাইলে আপনি যা কিছু লিখে রাখতে পারেন, কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটার ভিতরে অনেক কিছু রয়েছে। জাস্ট ভলিউম কির উপরে দুবার চাপ দেবেন, সাথে সাথে আপনার দেখবেন এরকম আপনার সামনে চলে এসেছে। এবার আপনি ফরগেট করতে পারবেন কীভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানে আপনি ক্লিক করবেন। তো জাস্ট পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন। এবার আপনারা অনেকেই ভাবছেন যে আমি আপনি যে ভলিউম কি চাপ দিয়েছিলেন দুবার সেটাকে চাপ দিতে হবে, নট চাপ দিতে হবে না, জাস্ট আপনি নতুন যে পাসওয়ার্ডটি দেবেন তার সেটা আপনি চাপ দেবেন। তো আমি এখান থেকে কি করব, আমার যে ভলিউম কি রয়েছে তার নিচের যে অপশনটি রয়েছে নিচের মাইনাস অপশন তার উপরে দুবার চাপ দেব। তো অন্য কিছু দিতে হবে না, জাস্ট একবার চাপ দেবেন আপনি বা চারবারও দিতে পারেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখান থেকে কি করছি, নতুন পাসওয়ার্ড সেট করছি, অর্থাৎ আমার ভলিউম কির প্রথমে দেওয়া ছিল উপরেরটা, এবার আমি নিচেরটা দিচ্ছি। এবার আবার এখান থেকে দুবার চাপ দিলাম, অর্থাৎ আপনার দুবার করে দিতে হবে। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে বেরিয়ে আসবো, ইউটিউবে চলে যাব, সাথে সাথে চলে আসবে MB নেই, ইউটিউব ভিডিও দেখা যাবে না। এবার আমি জাস্ট আমার ভলিউম কির নিচেরটা দুবার চাপ দেবো, সাথে সাথে আমার ইউটিউব ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এইভাবে করে কিন্তু আপনারা করে নিতে পারবেন। এই অ্যাপটি খুবই সুন্দর একটা অ্যাপ, আমি এ নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন এবং আপনাদের সমস্যা আশা করি সমাধান হয়ে গেছে। যদি এরপরও কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে করবেন, আমরা এ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমরা নিত্য নতুন কিন্তু ভিডিও দিয়ে থাকি।